বাংলাদেশের প্রতি মানুষের আর দয়া মায়া নাই কারণগুলো খুবই স্পষ্ট আমরা শুধু অপরের দোষ দেখি আর নিজেরা তো কচুর পাতা এই দেশের জন্য আমাদের পূর্বপুরুষগণ তাদের জীবন ধন সম্পদ ইজ্জত সব কিছু কুরবানি করে আমাদের এই সোনার বাংলা উপহার দিয়েছেন আজ আমরা তাদের কি জবাব দেব বলতে পারেন আমরা সবাই বলি নিজে বাঁচলে বাপের নাম কিন্তু কথাটি আদৌ সত্য নয় তার বাস্তব উদাহরণ হল শ্রীলঙ্কা দেশের মধ্যে কোনো মানুষ সমস্যায় পড়লে সেটা আপনারও সমস্যা হওয়া উচিত যেমন ধরুন পনের দাম বেড়ে গেছে আজ আপনার ইনকাম ভালো তাই ভাবছেন নিজে বাঁচলে পাবেন নাম কিন্তু একদিন হয়তো আপনার ইনকাম কমেও যেতে পারে অথবা টাকার মান কমে যেতে পারে তখন কিন্তু আজকের এই সমস্যাটা আপনারও সমস্যা হয়ে দাঁড়াবে তাই যখন কেউ সমস্যায় পড়বে তখন তার কাঁধে কাঁধ মিলিয়ে তার সমস্যার সমাধান করা উচিত এবার একটু বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদের কথা বলি তারা ক্ষমতায় থাকা অবস্থায় দেশের টাকায় বিদেশে ঘরবাড়ি তৈরি করছে সেখানে তাদের সন্তানদের পড়ালেখা করাচ্ছে তারপর হয়তো সেখানেই তারা সেটেল হয়ে যাবে এখন কথা হচ্ছে যে টাকাগুলো বাইরের দেশে গেল সেগুলো তো আমাদের দেশে টাকা আমাদের দেশে টাকার ঘাটতি হলো আরেকটি দেশ সমৃদ্ধ হলো এভাবে চলতে থাকলে একদিন আমরা আমাদের বাঙালি বলে পরিচয় দিতে পারবো না দেশ যদি শ্রীলঙ্কার মতো ধ্বংস হয়ে যায় তাহলে কিভাবে পরিচয় দেবেন এবার আসি সাধারণ মানুষের কথায় তারা দিনে আনে দিনে খায় এটা নিয়েই তারা ব্যস্ত দেশে কি হয় হোক এটা দেখার তাদের সময় নাই এ কারণে তারা আজ তাদের অস্তিত্ব হারাতে বসেছে এই দেশ ধ্বংস হলে প্রচন্ড বিত্তবানেরা অন্য দেশে আগাচার মতো বেঁচে থাকবে আর সাধারণ মানুষের যাবার কোনো পথ থাকবে না এবার আপনারাই ভাবুন কি করা উচিত